এই গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা বাইন্যান্সে লাইভ কাস্টমার সাপোর্ট কিভাবে নেবেন? তো বাইন্যান্সে দুই ধরনের সাপোর্ট নেওয়া যায়। একটা হচ্ছে রোবোটিক সিস্টেমে, মানে বাইন্যান্সে আপনি যখন সাপোর্ট নেবেন রোবট আপনাকে সলভ করবে, সাপোর্ট দিবে। আর একটা হচ্ছে লাইভ কাস্টমার সাপোর্ট। তো আপনারা যদি বাইন্যান্সে কোনো ইস্যুর কারণে লাইভ কাস্টমার সাপোর্ট নিতে চান, কিভাবে নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা বাইন্যান্সে প্রবেশ করবেন। বাইন্যান্সে প্রবেশ করলে আপনার সামনে এরকম ওপেন হবে। ওকে, ওপেন হওয়ার পরে এখানে আপনারা উপরে বাইন্যান্সের লোগো দেখতে পাচ্ছেন। এখানে লোগোর উপর একবার ট্যাপ দিবেন। ওকে, লোগোর উপর ট্যাপ দিলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর সার্ভিস নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। মোর সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে আরও কিছু সার্ভিস ওপেন হয়ে যাবে। ওকে, মোর সার্ভিসে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। ওকে, নিচে আসার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সাপোর্ট আর একটি হচ্ছে চ্যাট। তো আপনারা যে কোনো একটিতে ক্লিক করে সাপোর্ট নিতে পারবেন। তো এখানে আমি চ্যাটে ক্লিক করলাম। ওকে, চ্যাটে ক্লিক করার পর এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট সাপোর্ট নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, গেট সাপোর্টে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার অ্যান্ড সিলেক্ট ইওর কোশ্চেন, আপনারা এখানে একটি কোশ্চেন লিখবেন। ওকে, যখন আপনি এখানে টাইপ করতে যাবেন তখন এখানে অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করে নেবেন, যে কোনো একটি ইস্যু এখান থেকে চুজ করে নেবেন। এটা কোনো মেটাল না, জাস্ট আপনার সাপোর্ট নেওয়ার জন্য আপনি যে কোনো একটি ইস্যু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটিতে ক্লিক করলাম, আপনার যেটা ইচ্ছা সেটাই ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার মেসেজটি সেন্ড হলো এবং এখানে বাইন্যান্স রোবোটিং সিস্টেমে আমাকে একটি অ্যান্সার দিল। আমি যে ইস্যুটা দেখালাম তাদেরকে সেটার একটি অ্যান্সার দিল। তো আমার প্রয়োজন লাইভ সাপোর্ট। তো লাইভ সাপোর্ট কীভাবে নেব, তো আপনারা এ পর্যন্ত এতটুকু করবেন। করার পরে এখন এখানে আপনাকে লিখতে হবে আই নিড বাইন্যান্স লাইভ সাপোর্ট, এটা অবশ্যই আপনাকে লিখতে হবে। আই নিড বাইন্যান্স লাইভ সাপোর্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম আই নিড বাইন্যান্স লাইভ সাপোর্ট, মানে আমার বাইন্যান্সের লাইভ সাপোর্ট প্রয়োজন। যখন আমি এই মেসেজটা সেন্ড করব কি হবে, বাইন্যান্সের যে রোবট আছে রোবটটা কাস্টমার কেয়ারের কাছে ফরওয়ার্ড করবে আমার এই মেসেজটি। ওকে, তো আমি এখানে ক্লিক করব মেসেজটি সেন্ড করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটি অ্যারো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মেসেজটি সেন্ড করলাম। সেন্ড করার পরে বাইন্যান্সের রোবট এখানে আমাকে একটি মেসেজ দিল, ইয়োর কোশ্চেন উইল বি ফরওয়ার্ড, মানে আমার কোশ্চেনটি ফরওয়ার্ড হয়েছে, এখন তারা লাইভ সাপোর্ট দিবে। তো আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। যদি আপনার কোশ্চেনটি ফরওয়ার্ড করতে হয় তাহলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করা মাত্রই ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্টটি ক্রিয়েট হয়ে গেল। আমাদেরকে যে সাপোর্টম্যান সাপোর্ট দিবে তার নামটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাকে সে একটি মেসেজ দিল আমার ইস্যুটা কি তাদেরকে বলতে। তো এখানে আমি বলবো যে কোনো একটি ইস্যু দেখাতে হবে, আমি যে কোনো একটি ইস্যু লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটি মেসেজ লিখলাম, যেহেতু তাদেরকে একটি মেসেজ তো লিখতে হবে, আমি যেহেতু একটি সাপোর্ট ক্রিয়েট করেছি। তো আমি এখানে লিখলাম ডিয়ার বাইন্যান্স টিম, আমি চাই আমার পুরনো ওল্ড পাসওয়ার্ডটি রিকভারি করতে, কিভাবে করব। তো একটি মেসেজ আমি পাঠিয়ে দিলাম। তো আপনারা দেখতে পারবেন যে তারা আমাকে রিপ্লাই দিবে। তো আপনার বাইন্যান্সের লাইভ সাপোর্টটি যখন ক্রিয়েট হয়ে যাবে আপনারা উপরে এখানে তার আইডিটি দেখতে পারবেন, আপনাকে যে সাপোর্ট দিবে তার আইডিটা এখানে শো করবে। দেন এখানে আপনারা এই অপশনটি দেখতে পারবেন। তো যখন আপনার সাপোর্টটি নেওয়া হয়ে যাবে, আপনি সাপোর্টটি এন্ড করবেন, তখনই আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র আপনার সাপোর্টটি এন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সে আমার আনসার দিল, কোশ্চেনটির আনসার দিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান ওল্ড বাইন্যান্স অ্যাকাউন্ট, সে আমাকে জিজ্ঞেস করলো আপনার কি পুরনো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আমি এখানে লিখলাম ইয়েস।
তো আমার আজকের এই ভিডিওটি মূলত আপনাদেরকে দেখানো যে কিভাবে আপনারা বাইন্যান্সে লাইভ কাস্টমার সাপোর্ট নেবেন। তো মূলত আমার তাদের সাপোর্টটা প্রয়োজন না, তো এখন আমি সাপোর্টটা এন্ড করে দিব। সাপোর্টটা এন্ড করার জন্য এখানে জাস্ট আমি ক্লিক করব, ক্লিক করলে সাপোর্টটা এন্ড হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্র এখানে দেখাচ্ছে থ্যাঙ্কস, ইস্যু সলভ ইট, ইয়েস সলভ। আমি এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই আইকনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল, মানে আমাদের লাইভ সাপোর্টটা এখন এন্ড হয়ে গেল। তো বিহার্স এই ছিল আজকের ভিডিও, আমি দেখালাম বাইন্যান্সে যে কোনো ইস্যুর কারণে কীভাবে আপনারা লাইভ কাস্টমার সাপোর্ট নেবেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত, ওই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন, আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।